কি লক্ষণে বোঝা যাবে আমার ভিতরে ভক্তি দেবীর কিঞ্চিত কৃপা দৃষ্টি পড়েছে, সেই সিন্ধু সম অগাধ ভক্তি সিন্ধুর এক কণা আমার হৃদয়ে এসেছে, আত্মায় এসেছে, এর লক্ষণ পাঁচ, সেটি হলো নির্ভয়তা আর নির্ভরতা, নির্ভয়তা নির্ভরতা, সহজ শুদ্ধতা আর সহজ সচ্চিন্তন, আর একটি হলো পরম প্রেময় প্রেম পরতত্ত্ব সীমা সহজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি পরম করুণা করুণালয় সহজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি শ্রী শ্রী সচিনন্দন নদিয়া বিহারী গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ দাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহন কম্পায় ব্রজ নবযুবদন্দ রাধা মাধবী অপৈতুতি করুণায় ঋতুনাম কুসুমকার বসন্তে ফাল্গুনি আজ এই মহা মাঙ্গলিক আনন্দ ক্ষণে অমৃত ক্ষণে মহামহেন্দ্র ক্ষণে বিজয়রামপুরস্থ শ্রীমন্দির শ্রীঅঙ্গনে ভুবন পাবন বিশ্বমঙ্গল কলিযুগে যুগধর্ম জীবধর্ম শ্রীমান মহাপ্রভু প্রবর্তিত শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে আজ শুভ মাঙ্গলিক গঙ্গাদি অধিবাসী পর্ব এই মহান পরম মাঙ্গলিক স্ত্রী পর্বে শ্রী শ্রী ভগবতীয় ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের যে পরম আয়োজন সেই পরম আয়োজনে এই মহা মহেন্দ্র গানে সর্বস্ব ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় বন্দনীয় স্মরণীয় পূজনীয় রাতুল আতুল শ্রী গুরুপাদ পদ্মে পরাধ্য করি দণ্ডবত প্রণতি তৎসহ আজকের এই মহান নাম যজ্ঞে যিনি সেবাচার্য রাধা কিঙ্করী হয়ে নবদ্বীপের পঞ্চতত্ত্ব সংকীর্তন রস ও মঞ্জুরী ভাব সাধনায় কুঞ্জ মন্দিরে যুগল সেবা পরম আচার্য প্রবর গুপ্ত বৃন্দাবন ঘাটপাড়ার আচার্য বৈষ্ণব চূড়ামণি দণ্ডের মূর্তিমন্ত তার শিবচরণ কমলে সহস্র কবি দণ্ডবাদ প্রণতি এবং আজ এই স্থানকে তীর্থে রূপান্তরিত করবার জন্য সর্বজীবের মঙ্গল কল্যাণের নিমিত্তে হৃদয়স্থিত ভগবানকে ধারণ লালন পালন যারা করেন সেই অনুরাগী বিশুদ্ধ গৌরীয় বৈষ্ণবগণ মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণী মাতৃমণ্ডলী আপনাদের পদারবিন্দে ভো ভো বারবার সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি অভাজনের প্রতি আপনাদের সুপ্রসন্ন কৃপা দৃষ্টি বর্ষণ করুন। দেখুন যে কর্ম আচরণের দ্বারা আত্মসন্তুষ্টি প্রাপ্ত হয় এরই নাম ধর্ম। যে অনুষ্ঠান যে আচরণের দ্বারা আত্মসন্তুষ্টি হয় আত্মপ্রসন্ন হয় আত্মার সন্তোষ হয় সেটি প্রকৃত ধর্ম। যেখানে বাহ্যিক আনন্দ আছে
বাহ্যিক আড়ম্বর আনন্দ উল্লাস তরঙ্গ আছে, সেটা উৎসব হতে পারে, সেটা মিলন মেলা হতে পারে, কিন্তু আত্মার উৎকর্ষ যদি না হয়, আত্মার সন্তুষ্টি যদি না হয়, আদৌ সেটা ধর্ম না, আদৌ সেটা ভগবান নয়। সবকিছুর মূলে আমার আত্মসন্তুষ্ট হচ্ছে তো, আত্মার যে জাগরণ, আত্মার যে উদ্বর্ধন এবং আত্মার যে সন্তোষ, এরই নামই ধর্ম, এরই নামই ভগবত। জগতে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে লীলা প্রসঙ্গে ভগবানের অপ্রাকৃত নামরূপ লীলা কথা শ্রবণ ব্যতীত, অর্থাৎ সাধুসঙ্গ হরিকথা শ্রবণ ব্যতীত আত্মার সন্তুষ্টি ধনের দ্বারা হয় কি? হয় কি বাবা? ধন ঐশ্বর্য থাকলে বাইরে বাহ্যিক যে জীবন যাপনে তার সুখ সমৃদ্ধিতে তার ভোগ বিলাসে পরিবর্তন আসতে পারে, আত্মার সন্তুষ্টি ধনের দ্বারা হয় তো? আত্মার সন্তুষ্টি গৃহ পরিবার বৃত্ত বৈভব এর দ্বারা আত্মার সন্তুষ্টি হয় না। সব থেকে বড় প্রমাণ আপনাদের মতো স্নিগ্ধ, আপনাদের মতো শুদ্ধ ভক্তের, এগুলো আগে ঠিক করবেই। সাউন্ড সিস্টেমটা পাঠের সময় সব জায়গায় সমস্যা হয়, এইভাবে থাক বারবার থাকবে না। তোমাদের আর একটা সেট কাজ করছে না, হয়তো ইয়ে বক্স এইভাবে রেখে দাও, হাত দিও জায়গা দিয়ে। আত্মার সন্তোষ বিধান, আত্মার সন্তুষ্টি অন্য কোন বিদ্যার দ্বারা বৈভবের দ্বারা জাগতিক কোন সুখের দ্বারা হয় না, তার সব থেকে বড় প্রমাণ আপনারাই। যদি বিত্ত বৈভব পরিবার যে বাহ্যিক কোন কর্ম অনুষ্ঠানের দ্বারা আপনাদের আনন্দ হতো আত্মার, তাহলে আপনারা এমনি করে এই শ্রীমন্দিরে ভগবতের নাম হলো লীলা কথা শ্রবণে এত ত্যাগ প্রতীক্ষা করে এই ধুলাতে বসতেন না। এসেছেন এই জন্য যাতে আত্মার সন্তোষ হয়। আত্মা তার অভিলষিত যে কর্ম, ভগবত প্রাপ্তির জন্য যে প্রেমানন্দ, যে পরমানন্দ, তার একটু কণা মাত্র যদি আত্মাকে স্পর্শ করে, হৃদয়কে স্পর্শ করে, সেটি হবে এই অনুষ্ঠানের, এই কর্মের সার্থকতা। এজন্য শাস্ত্র বলেছেন যে এই আত্মসন্তুষ্টির আবার কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা হয় বটে। লক্ষ্য করুন, শাস্ত্র জ্ঞান কর্ম যোগ এবং ভক্তির কথা বলেছেন, ভাগবত বলেছেন, কিন্তু কর্মের দ্বারা, কর্মের দ্বারা যথাযথ আত্মার সন্তুষ্টি পরিপূর্ণতা এটি আসে না। কর্ম কিন্তু কর্মরূপ বৃক্ষে দুটি ফল সর্বদা প্রসাদ করে, একটি পাপ একটি পূর্ণ। আপনি যে কর্মই করবেন সেই কর্মের দ্বারা, কর্মরূপ বৃক্ষের দ্বারা দুটি ফল প্রসাদ করবে, একটি পাপ একটি পূর্ণ। কিন্তু ধ্যান দেওয়ার বিষয় হলো, আমার বলবার অভিপ্রায় হলো, এই পাপ পূর্ণ আমাদের জীবন থেকে অতি অল্পকালেই, এর ক্ষয় এর লয় এর নিষ্পত্তি হবে না যতদিন ভগবানের চরণে শরণাগতিতে ভক্তির উদয় না হবে। কর্মের গতি কি? কর্মের গতিতে কখনো পূর্ণ কখনো পাপ, আর এই পাপ পূর্ণ চক্রাবৃত্তি আকারে ঘুরতে ঘুরতেই তো বারবার জন্ম বারবার মৃত্যু। কর্ম শেষ না হলে জন্ম মৃত্যু শেষ হবে না। এই জন্য বলেছেন কর্মও একটা মার্গ। আর কর্ম কেন জানে? পরিবারের কাছে, আপনার কাছে, তার কাছে আমরা ঋণী। এই ঋণ পরিশোধ কর্মার জন্যই কর্ম।
আমরা পূর্বপূর্ব জন্মে অনেকের কাছে ঋণী, সেই ঋণটা পরিশোধ না করলে ভগবানের চরণে পূর্ণ আত্মসমর্পণ, ঋণ থাকতে তো আমার আসতে হবে। ঘটনা মনে পড়ল, ব্রিটিশ আমল তখন আমাদের দিল্লিতে, তখনকার দিনে একজন শিল্পপতি ছিলেন, তার সন্তানের দুরারোগ্য ব্যাধি দেখা দিল। তিনি তৎকালীন সময় দুই বছর হাসপাতালে তৎসময় 4 লক্ষ টাকা ব্যয় করে 2 বছর রেখেছিলেন, বাড়িতে চিকিৎসা সম্ভব নয়। আবার তার অর্থ আছে শিল্পপতি, তৎকালীন সময় 4 লক্ষ টাকা, কল্পনারও বাইরে সাধারণে। ডাক্তারবাবু বললেন গৃহে ফিরে নিয়ে যান, তাকে ঈশ্বরের নাম আর পরিবারের স্নেহ ভালোবাসা দিয়ে রাখুন, আমাদের চিকিৎসা বিদ্যা এখানেই সমাপ্ত। ঘোড়ার গাড়িতে করে তিনি গৃহে আনলেন, গিরের চৌকাতে যখনই নামিয়ে 1টা টাকা ঘোড়ার গাড়িওয়ালাকে পারিশ্রমিক দিয়ে দিলেন, ওই মুহূর্তে মারা গেল। যখন মারা গেলেন তখন উনি লাশটাকে তার পিতা জ্ঞানিত সজ্জন, তিনি গুরুকরণও করেছিলেন সমাপ্ত সদ্গুরু, তিনি সেই তপবনে শ্রীগুরু আশ্রমে গিয়ে সন্তানের লাশটা ফেললেন। গুরুদেব ছিলেন অন্তর্যামী সিদ্ধ মহাপুরুষ, দূরদৃষ্টি সম্পন্ন তত্ত্বজ্ঞ। কি ছেলে বাঁচাতে এনেছ? না প্রভু, ওকে বাঁচানোর জন্য আনেনি। কি জন্য এনেছ? ওর অন্ত্যেষ্টি ক্রিয়া কিভাবে করবে ওর এজন্য না। কেন এনেছ? একটা প্রশ্ন ওকে সামনে রেখে জিজ্ঞাসা করতে চাই। বলো কি প্রশ্ন? প্রশ্ন হলো, 2 বছর হাসপাতালে কাটালো, আমি গৃহে নিয়ে এসে 1টা টাকা সেই ঘোড়াওয়ালাকে তাকে দেওয়ার সাথে সাথে চৌকাটেই কেন মারা গেল? এই 1টা টাকা দিলাম, ওর প্রাণটা চলে গেল, আমি কারণটা বুঝতে পারছি না। 2 বছর কেন থাকলো, বাড়ি কেন আসলো, বাড়ি ঘরে না উঠেই চৌকাটে কেন মারা গেল? আমার আর কিছু জিজ্ঞাসা নাই। ধ্যানস্থ সদ্গুরুদেব, দূরদৃষ্টি সম্পন্ন ত্রিকালজ্ঞ, তিনি বললেন, শোনো তাহলে, গত জন্মে তুমি ওর কাছে, গত জন্মে তুমি ওর কাছে 4 লক্ষ টাকার পরিমাণ সম্পদ ধার নিয়েছিলে, সেই ধারটা তুমি গত জন্মে করে আসতে পারোনি, এবং ওই ধারের শোধ দেওয়ার সময় যে 1টা 16 আনা 1টা টাকা দিয়ে ওটা ধার দিতে হয়, এটাও তুমি প্রতিজ্ঞা করেছিলে, পরিশোধ করতে আসতে পারোনি, তাই এই জন্মে ও ঋণ পরিশোধ কর, তোমার কাছ থেকে সেই ঋণ পরিশোধ করবার জন্য পুত্র হয়ে জন্মেছে, এবং এই 2 লক্ষ টাকা হাসপাতালে পরিশোধ করে যে 1টাকা দিতে চেয়েছিলে না, ওইটা গাড়িওয়ালাকে যতদিন ওই ঋণ নাশক করতে পেরেছ, সে প্রাণ ত্যাগ করেনি, ওটা দেওয়ার সাথে সাথে ঋণমুক্ত হয়ে প্রাণ ত্যাগ করেছে। কর্ম আমাদের ছেড়ে দেবে না, কর্মফল আমাদের ক্ষয় হবে না। মনে আছে আপনাদের সেই প্রাজ্ঞ ভারতীয় আর্য ঋষিকুল দ্বারকাধীশ শ্রী গোবিন্দের চরণ প্রান্তে এসেছিলেন আশীর্বাদ নিতে? স্বয়ং দ্বারকাধীশ অখণ্ড ভগবান মণি ঋষিদের পাদ প্রক্ষালন করে আশীর্বাদ নিয়েছিলেন, কিন্তু দ্বারকানগরীর দ্বারকাধীশের উত্তর পুরুষগণ, শ্রীকৃষ্ণের সন্তান সন্ততিগণ, তারা ঋষিদের দেখেই উপহাস শুরু করল। মণি ঋষিকে দেখে যার পিতা স্বয়ং গোবিন্দ দ্বারকাধীশ তাদের চরণ প্রক্ষালন করে আশীর্বাদ নিলেন, সেই গোবিন্দেরই সেই উত্তর পুরুষগণ দ্বারকাধীশের, তারা পুরুষকে মহিলা সাজিয়ে কাপড় দিয়ে গর্ব বড় করে বলছেন, বলুন তো এর ছেলে না মেয়ে হবে? প্রাজ্ঞ ঋষিগণ চিন্তা করলেন,
ভগবান শ্রীকৃষ্ণের বংশধরদের যদি এই জাতীয় দুর্দশা হয়, এদের গর্বে যে অহংকার অভিমান উপহার জন্মেছে, এই বংশ রাখলে ভারতবর্ষ এরা ধ্বংস করে দেবে। অভিশাপ আসলো, শূল জন্মাবে, ছেলে না মেয়ে না, শূল, এই শূলেই যদু বংশ ধ্বংস হবে। বলরামজি বললেন ওটা জন্মাবে, ঋষির অভিশাপ, ঋষির বাণী ব্যক্ত হতে পারে না। সেই শূলকে সমুদ্রে ঘর্ষণ করতে 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 করতে, জানা ঘটনা আপনাদের, সেই ঘর্ষণ করতে করতে সেটি সেটি ফেনা হয়ে মিশে গেল তার অস্তিত্ব, বেঁচে গেলাম, আত্মশূল নেই। ফেনার মধ্যে শুষ্ক কণা মৎস্য ভক্ষণ করার পরে মৎস্যের মধ্যে ওটা বাড়তে লাগলো, বিবর পেয়ে গেল মাছটি। দিবস সেই মাছের পেট থেকে লোহার শলাকাটা নিয়ে বাজারে বিক্রি করলো, ব্যবসাটা তৈরি করলো। এমনি করে যদুবংশের শেষ পরিণতি আপনারা জ্ঞাত, সকলেই জানেন। কর্ম ক্ষয় হয় কি, অভিশাপ ক্ষয় হয় কি? এই জন্য শাস্ত্র বলেছে, কর্মটা প্রথমে সুন্দর করো, ভক্তির কাছে যা, ভক্তি মহারানীর কুঞ্জে পৌঁছানোর আগে যে পথটা, কর্মের পথটা, এটাতে সুন্দর করো। তোমার জীবনে যা কিছু ঘটছে তা অতীত কর্মেরই ফলস্বরূপ, কর্মের পথটা সুন্দর করো। কর্মের পথ সুন্দর বলতে এই যে আমার কর্ম তেমনই হবে যে কর্মের দ্বারা জগৎ কোনো প্রাণীর যাতে ক্ষতি না হয়, জগতের কোনো প্রাণীর যাতে আমার কর্ম ক্ষতির কারণ না, এইটুকু ভেবে কর্ম করতে পারলেই। তবে কর্ম, কর্ম রহস্য বড় গহীন। গীতায় ভগবান বলেছেন কর্মের রহস্য সকলে বুঝতে পারে না, কর্মনা গহনা গতি, কর্মের গতি বড় বিচিত্র, সকলে এটা বুঝতে পারে না। এই জন্য শাস্ত্র বলেছেন, তোমার কর্ম হোক অপরের হিতার্থে, অপরের অনিষ্ট চিন্তাটাও মনে এনো না। যতদিন বেঁচে থাকো ভগবান তোমাকে যেভাবেই রাখুন, সর্ব অবস্থায় অন্যের মঙ্গল চিন্তা করে যদি করতে পারো, পৃথিবীতে অন্যকে সুখ দেওয়ার থেকে বড় কোনো পূর্ণ নাই, আর পৃথিবীতে অন্যের হৃদয়কে দুঃখ দেওয়ার ভিতর কোনো পাপ নাই, সমস্ত শাস্ত্রের এটাই হল সিদ্ধান্ত। জয় রাধে। লুজ কানেকশন আছে দেখো কণ্ঠের সাথে। জয় রাধে। জগতে এত বড় পাপ নাই, শাস্ত্র লেখেনি, মানুষকে আনন্দ দেওয়ার ন্যায় এত বড় পূর্ণ জগতে আর নাই। নিখিল শাস্ত্রের এই দুটি কথা সার তো কর্ম মার্গ। এরপরে বলা হয়েছে যে দেখুন, জ্ঞান মার্গ এর পরিশেষ ভক্তিতেই পৌঁছানো উচিত। বিশুদ্ধ জ্ঞান যেন বিশুদ্ধ কেবল আর ভক্তিতে রূপান্তরিত হয়, বিশুদ্ধ ভক্তিতে যেন কর্ম সমর্পিত হয়। জ্ঞান যেটি, এই জ্ঞান যেন বাচিক জ্ঞান না হয়, এই জ্ঞান যেন আত্মজ্ঞান হয়। বর্তমান সময়ে আমরা বড় জাগতিক জ্ঞান নিয়ে, বাহ্যিক জ্ঞান নিয়ে, বা তথাকথিত আমাদের যে বিদ্যার গৌরব, আমাদের যে জানা, আজকে এমন হয়েছে একজন শিশুকে তার পিতা বলছেন, না রে, ঈশ্বর বিশ্বাস বলে কিছু নেই, আর এই জগৎটা প্রকৃতির নিয়মে আকস্মিক কোনো ঘটনা প্রভাবে গ্রহ নক্ষত্রের সংঘর্ষে প্রকৃতি স্বাভাবিকভাবে তৈরি হয়েছে। উদাহরণ দিচ্ছে, বর্ষা যখন আসে অনেক আগাছা জন্মায়, এই বৃষ্টি কেউ বপন করে? বর্ষা ঋতুতে বর্ষা স্নাত মাটিতে কত আগাছা জন্মায়, বন জঙ্গল এমনি তৈরি, ও বৃষ্টি কেউ বপন করে? প্রকৃতির নিয়মে সাংঘর্ষিক জলজগতের কারণে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এই জ্ঞান যদি হয়, এই জ্ঞান তথাকথিত নাস্তিকবাদী জ্ঞান, আর এখন প্রায় আমরা আস্তিকের খোলসে নাস্তিকবাদী, ঈশ্বর বা ঈশ্বরের সত্তাটা এটা আমরা স্বীকার করতে চাই না। প্রকৃত জ্ঞান এটা কিছু নয়, অনেক বিদ্যা অর্জন করে, অনেক লেখাপড়া শিখে যদি ঈশ্বরের নাস্তিকতা আসে,
এখন তো প্রায় এই যুগ চলছে, ধর্মের কলুষে নাস্তিকতায় আমাদের ধীরে 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 পর্যবেসিত হচ্ছে আমরা। ঈশ্বর বলে খোকা কিছু নেই, ছেলেটা ছিল বুদ্ধিমান, ও ভালো আর্ট করতে পারতো, আঁকাতে পারতো। ছেলেটার বাবার ছবিটা 10 মিনিট ধরে আঁকিয়ে বাবার কাছে গিয়ে বলছে, বাবা দেখো তো বলে, খুব সুন্দর ছবি, তো আমারই ছবি। আরে রং তুলি দিয়ে তুই তো বাস্তব আমাকে অঙ্কিত করে দেখ, আমি তো এই ছবির মধ্যে। বলে বাবা ছবি আমি তৈরি করিনি তো। বলে কে করেছে? বলে ছবি এমনি এমনি হয়েছে, ছবিটা এমনি এমনি প্রকৃতি থেকে হয়েছে। বলে তাই হয় নাকি? রং তুলি দিয়ে, আঁচড় দিয়ে, মনোভাবনা দিয়ে, হস্তশিল্পী শিল্পের হস্তশিল্পত্ব দিয়েই তো কোনো ছবি নির্মাণ হয়। বলে না, তুমি যে বললে এ বিশ্ব এমনি এমনিই তৈরি হয়েছে প্রকৃতির নিয়মে। একটা ছবি আঁকাতে যদি কারো শিল্প ভাবনা, তার হৃদয়ের ভাব এবং অন্য কাউকে রূপ দিতে হয়, তাহলে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা এর পেছনে কেউ না কেউ আছে, এমনি এমনি তৈরি হবে না। ওই ছেলেটার অনুভূতি আছে, ওই ছেলেটার অনুভূতি আছে। আচ্ছা, মাটি কি আপনা আপনি ঘট হতে পারে? কথা বলবে মৃত্তিকা, মাটি কি এমনি এমনি ঘট হতে পারে? পারে না। কোন কুমোরের কারণেই মাটিটা ঘটায়, যেখানে সেখানে ঘট পাওয়া যাবে তো মাটি খুঁড়লে। ঘটটা কুমোরের দ্বারা তৈরি হয়েছে, অর্থাৎ ঘট তৈরির পেছনে দুটি কারণ, দুর্ভাগ্য আমার, ঘট তৈরির পেছনে দুটি কারণ, একটি হলো উপাদান কারণ আর একটি হলো নিমিত্ত কারণ। নিমিত্ত কারণ হলো কুমোর আর উপাদান কারণ হলো মাটি। মাটি লাগবে এবং কুমোরের ভাবনা লাগবে, তবেই তো মাটি ঘট হবে। একটা ঘট তৈরি করতে গিয়ে যদি উপাদান কারণ মাটি আর নিমিত্ত কারণ কুমোর লাগে, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড কি কারো দ্বারা ছাড়া এমনি এমনি সৃষ্টি হতে পারে? পারে না। কিন্তু আজ প্রায়শ সৃষ্টির পেছনে স্রষ্টাকে আমরা স্বীকার করতে সব কানেই কর্তৃত্ব অভিমান, আমি করেছি এই মন্দিরটা আমার, সব আমি করেছি। আচ্ছা, বহুবার বলেছি আমি, আমরা কিছু দান করে সঙ্গে সঙ্গে একটা নাম ফলক বসাবার ব্যস্ত হয়ে যায়, তাই না? এবং সেই নেম প্লেটে জায়গা থাকে না, তৎপুত্র তৎপুত্র তৎকন্যা। 2-5 হাজার টাকা মন্দিরে দান করে যদি প্লেটে বংশধরদের তৎপুত্র তৎপুত্র নাম না থাকে, ভগবান বলছেন আমি যে অনন্ত সুন্দর পৃথিবীটা সৃষ্টি করেছি, দেখো তো আমার সাইন বোর্ড কোথাও আছে কিনা। আমি অনন্ত আকাশ, নীল সমুদ্র, এই অনন্ত সৌন্দর্য পৃথিবীকে সৃষ্টি করে কোথাও আমার নাম বলো? ভগবান নিজে কর্ম করে দেখাচ্ছেন, কর্ম করো অধিকার তোমার, আমি করেছি এই কর্তৃত্ব অভিমান যেন না আসে। এটি জ্ঞান, এটি পারমার্থিক জ্ঞান। যে জ্ঞানটি হলো না, এই সবকিছুর পেছনে ভগবানেরই মহান অবদান। যে করুণানিধি সর্বশক্তিমান তত্ত্ব, সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা ভগবানেরই এটি দান। এই জন্য আমাদের উচিত হলো এই জ্ঞানের দ্বারা কি হয় জানেন, চিত্তের মলিনতা দূর হয়। বড়কে জানলে মানুষের চিত্তটা সংকোচিত না হয়ে বড় হয়। হৃদয় বড় করতে গেলে প্রথমে প্রয়োজন হলো চিন্তাটা, জ্ঞানটা বৃহৎ করা, ক্ষুদ্রতা থেকে নিজের চেতনাটা বড় করা। আমি মনে বলেছিলাম মোহনপুরে, সেটি হলো আজকের জ্ঞান বড় বাচিক জ্ঞান হয়ে যাচ্ছে। বাচিক জ্ঞান না হয়ে তত্ত্বজ্ঞান আসতে হবে, আত্মজ্ঞান আসতে হবে। সেই বাচিক জ্ঞানটা কেমন জানেন? বাচিক জ্ঞানটা হলো যে পণ্ডিতগণ একত্রিত একটা ঘরে তাদের পাণ্ডিত্য চর্চা, শাস্ত্র চর্চা করতে করতে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যার ঘনীভূত আধারে যখন অন্ধকার নেমে এলো, তখনই পণ্ডিতগণ বলছেন প্রদীপ জ্বালানো প্রয়োজন, প্রদীপ না জ্বালালে অন্ধকার দূর হবে না।
আচ্ছা প্রদীপের আলোতে পুরো অন্ধকার দূর হবে না, এখানে একটা বাল্ব জ্বালাও। আচ্ছা সারা রাত ধরে যদি ওই পণ্ডিতগণ আলো জ্বালাবার কথা বলতে থাকে, অথচ কেউ আলো না জ্বালায়, অন্ধকার যাবে কি? যাবে মা। এই জন্য বাচিক জ্ঞানের দ্বারা আত্মদর্শন হয় না। আমরা প্রায়শ এখন বাচিক জ্ঞানের দ্বারা, তার ভিতরে আছে তর্ক পাণ্ডিত্য। বাচিক জ্ঞানে, বাচিক জ্ঞানটা প্রকৃত প্রকৃত তত্ত্ব জ্ঞান এনে দিতে পারে না। প্রদীপ জ্বালতে হবে আপনাকে, প্রদীপ জ্বালাবার গল্প করলে অন্ধকার দূর হবে না। আমরা শুধু আলো জ্বালাবার কথাই বলি, কত জ্ঞানের স্ফুরণ হয় আমাদের। কিরকম জানেন, জগৎ মিথ্যা, একমাত্র আত্মাই সত্য, এবং বলি আমিও আমরা জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য বলি, এ জগতের সব অনিত্য, এ জগৎ সব দুঃখপ্রদ, অথচ ভোগের বেলায় আমি জগৎকে আগড়ে ধরে আছি, ভোগকে আগড়ে ধরে আছি। আচ্ছা যদি ঈশ্বর সত্য আর জগৎ অনিত্য বা মিথ্যা হয়, এটা যদি জ্ঞানের পরিভাষা হয়, জ্ঞানের সর্বশ্রেষ্ঠ সংজ্ঞা হলে এই যে ঈশ্বর সত্য আর সব অনিত্য বা মিথ্যা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তাই যদি হয়, জগৎ যদি ঈশ্বরবাদে সব মিথ্যা হয়, তাহলে সোনার দলা আর মাটির ঢেলাটাকে সমান দেখতে হবে আপনার, তা কি হয়? বলছি ঈশ্বর সত্য জগৎ মিথ্যা, অথচ মানার বেলায় সোনার মিথ্যাই যদি হবে, তো মাটির ঢেলা সোনা এক হবে না আমার কাছে? এই যেন মৌখিক জ্ঞান জ্ঞান নয়, তত্ত্ব জ্ঞানই জ্ঞান, কর্ম জ্ঞান। এই এই যে কর্ম, নিষ্কাম কর্ম আর বিশুদ্ধ তত্ত্ব জ্ঞান, এই দুটি সোপানের উপরেই দিয়ে মানুষ ভক্তি রাজ্যে পৌঁছাতে পারে। ভক্তি রাজ্যে পৌঁছানোর এটাই উপায় তত্ত্ব জ্ঞান। এই অনন্ত সুন্দর পৃথিবী ভগবানেরই সৃষ্টি, এবং এই তত্ত্ব জ্ঞান না আসা পর্যন্ত, তত্ত্ব জ্ঞানটা কেমন জানে, একটু সংজ্ঞায় বলেছে। আচ্ছা রিজার্ভেশনে যে গাড়ির ট্রেনের সিটটা আপনি কাটলেন, সেই চিঠে গিয়ে নাম্বার থেকে দাবি করেন কিনা, এটা আমার সিট, দাবি করেন কিনা এটা আমার সিট, কেউ বসে থাকলে বলেন এটা আমার সিট। আচ্ছা স্টেশনে আপনার লক্ষ্য যেখানে আপনি গতাগতি যেখানে নামবেন, ওইখানে নামার পরে কি আর পেছন ফিরিয়ে দুঃখ করতে লাগে, নামার সিট আমি কেন ছেড়ে যাবো, বাড়ি নিয়ে যায় রেসপন্সটা, এ কি মনে হয়? বরঞ্চ নেমে যান, তখন আর দাবি করেন না ট্রেনটা আমার ট্রেন, আমার ফ্লাইট অমুক সময় ছাড়বে, আমার ফ্লাইটের নাম্বার এত, বলেন তো। যখন ছেড়ে যান তখন কি আমার কারণে কষ্ট পান, এটি আমার সিটটা আমার? তার মানে এই জগৎটাও ধরে নিন একটা ট্রেন, আপনি যাত্রী হয়ে উঠেছেন, যে ঘর সংসার ওর মধ্যে পেয়েছেন, সিট পেয়েছেন, বসার জায়গা পেয়েছেন, সাথীদের পেয়েছেন, এটা সংসার। মৃত্যু যখন আসবে স্টেশনে নেমে যাওয়া, তখন এই ভাবতে ভাবতেই যদি যেতে পারে, আমি টিকিট মাত্র কেটেছিলাম, এইটুকু সময় আমার অধিকার ছিল, এখন কিছুই আমার নয়। এটাই প্রকৃত জ্ঞান, এটাই প্রকৃত জ্ঞান। আমার বলে আঁকড়ে ধরে থাকলে জানবেন মুখে সে যতই বেড়া তুলুক, প্রকৃত জ্ঞান তার হয়নি। এই জন্য এই জগতে ভগবান আমাকে যে কটা দিন দিয়েছেন আমার নয়, আমি বসে আছি কিন্তু বাড়ি আছে। ব্যাংকের যিনি ক্যাশিয়ার, যিনি ক্যাশিয়ারের দায়িত্বে প্রধান, সেই প্রধান ক্যাশিয়ার দিনেতে কয়েক কোটি টাকা আনাগোনা হয়, তাই না? সে গুনতে থাকে, লেনদেন করতে থাকে, তার বাড়ি অসুস্থতার কারণে, অসুখের কারণে কিছু টাকা প্রয়োজন, অত টাকা তার হাতে লেনদেন হচ্ছে, একবারও কি সে মনে করে টাকাটা আমার, এবং ওই টাকা নিয়ে কি সে নিজের কাজে লাগাতে পারে? লাগালেও কি তার চাকরিটা থাকবে? গোবিন্দ বলছেন অত টাকা সামনে, কোটি কোটি টাকা তার, সে টাকার মধ্যেই বসে আছে, তার হাতেই লেনদেন হচ্ছে, অথচ সে মনে করছে এই কলমটা
ব্যাংক কর্তৃপক্ষের, এই চেয়ারটাও ব্যাংক কর্তৃপক্ষের, এই টাকাগুলো সব জনগণের, সাধারণ মানুষের, এতে হাত দেওয়ার আমার অধিকার নেই। যদি জগৎকে অফিস মনে করতে পারো, এখানে সব বস্তুকেই ভগবান সরকারের মনে করতে পারো এবং ওর প্রতি লোভ না আসতে পারে, এটাই প্রকৃত জ্ঞান, এটাই প্রকৃত জ্ঞান। এর থেকেই তুমি পথ পেয়ে যাবে। তাই কি আর হয়, সব আমার দাবি হলো, সব আমার, আমি এবং আমার, এই দুটিকে, এই দুটিকে পুরোপুরি যদি আমরা মূল উৎপাদন করতে পারি, আমি থাকলো না, আমার থাকলো না, তখনই তত্ত্ববস্তু ভগবানই থাকে, এর নাম ভক্তি। আমি এবং আমার যেখানে সমর্পণ হয়ে যায়, আমি এবং আমার যেখানে নাই, সেখানেই হলো প্রকৃত ভক্তির শুরু। আজ এহেন পরিমণ্ডলে, এহেন বিশুদ্ধ ভক্তগণের সমীপে আমরা এই দুটি সমান একটু অতিক্রম করে এখন ভক্তি রাজ্যে প্রবেশ করব। এবং ভক্তি রাজ্যে যে বিষয়টা, গ্রন্থটা আমার সামনে আছে, এটি একটি অমীয় দিব্য, আমাদের রাধাকুণ্ডের শ্রী গুরু মহারাজজি যেটি রূপ দিয়েছিলেন, রাধারানীর কিঙ্করী ব্যতীত, জীব গোস্বামীর আবেশ ব্যতীত, রঘুনাথ দাস গোস্বামীর অপর বর্ণনা ব্যতীত এই গ্রন্থ লেখা যায় না। এই গ্রন্থ হল শ্রী শ্রী বিলাস কুসুমাঞ্জলি। এই বিলাস কুসুমাঞ্জলি আমি প্রায় কখনো আলোচনা করিনি, কেন জানি না, আপনাদের মুখবদন, আপনাদের স্নিগ্ধ এই মাঙ্গলিক সাধু পরিবেশে এই কথা বলতে মন চাইছে, যা ইতিপূর্বে কখনো আমি আলোচনায় আনিনি, সে দৃষ্টতাও আমার নাই। তবে গুরু মহারাজের অমীয় প্রসাদের করুণা কণা যদি একটু আস্বাদন করে এই আত্মসন্তুষ্টি আমরা করতে পারি, আসুন আমরা ভক্তি রাজ্যের চরম স্তরে চলে যাই। আচ্ছা, ভক্তি ভক্তি করেই তো প্লাবিত হচ্ছে আমরা, ভক্তি আমাদের মুখ্য, ভক্তি আমাদের শব্দবস্তু, প্রেম ভক্তি। আচ্ছা, ভক্তি যদি কারো মধ্যে কিঞ্চিত সিন্ধুতে বিন্দু প্রবেশ ঘটে, ভক্তির কণা মাত্র যদি যদি কারো ভেতরে প্রবেশ করে, ভক্তির স্পর্শ কণা মাত্র যদি কেউ পায়, ভক্তি দেবীর কটাক্ষ করুণা কৃপা দৃষ্টি যদি সামান্য কারো উপরে পড়ে, কোন লক্ষণে বোঝা যাবে, কি লক্ষণে বোঝা যাবে আমার ভিতরে ভক্তি দেবীর কিঞ্চিত কৃপা দৃষ্টি পড়েছে। সেই সিন্ধু সম অগাধ ভক্তি সিন্ধুর এক কণা আমার হৃদয়ে এসেছে, আত্মায় এসেছে, এর লক্ষণ পাঁচটি মিলিয়ে নিন, সত্যিই আমার ভিতরে ভক্তির কণা মাত্র এসেছে কিনা। ভক্তি এলে প্রথমে কি হবে, নির্ভয়তা, কি হবে একটু বলুন সকলে, নির্ভয়তা। তার মানে নির্ভয়তা আসবে যখন আপনার এটা হারালো ওটা হারালো এই বুঝে গেল, ভয় তো আমাদের প্রতি বলা বলে, সকালে ঘুম থেকে চোখ খুললেই ভয়, এই বুঝি শত্রুর ভয়, এই রোগের ভয়, এই দুঃসংবাদের ভয়, আর সর্বোপরি সবাই কেমন মৃত্যু ভয় গ্রাস করেছে, রোড অ্যাক্সিডেন্ট, দুরারোগ্য ব্যাধি, এই বুঝি সংবাদ এলো। নির্ভয়তা আসতে হবে, তবে জানতে হবে ভক্তি আপনার ভিতরে প্রবেশ করেছে। নির্ভয়তা তাকে হয় আমার, ভক্তি ভক্তি বলে মুখে ফেনা তুলে দেই, কত আবেগে কান্নাকাটি করি, আসলে ভক্তি যখনই আসবে নির্ভয়তা। এর পুরনো একটা ঘটনা মনে পড়লে, প্রায় 30-35 বছর আগে প্রখ্যাত কীর্তনিয়া বাংলার গর্ব শ্রী রায়মোহনের মুখে শুনেছিলাম, অনেকবার শুনেছেন আপনারা নির্ভয়তা কেমন জানেন। এক গাভীকে, এক শ্যামলী গাভীকে তার মালিক প্রতিদিন জঙ্গলের পাশে নদীর তীরে, তরিণী তীরে তাকে তৃণ খাওয়ার জন্য খুঁটি মেরে বেঁধে রেখে আসত, সারাদিন তৃণ লতাদি ভক্ষণ করে সন্ধ্যাকালে মালিক তাকে আবার দড়ি খুঁটি নিয়ে ফিরিয়ে ফিরিয়ে আনত। শুনেছেন, আপনাদের মনেও পড়ছে ঘটনাটা, তো অনুষ্ঠান করলে অত্যুক্তি হবে না, আপনাদের হৃদয়ে রসাস্বাদনে আস্বাদনে বিঘ্ন হবে না। গাভীটাকে প্রতি ওই ঘোর জঙ্গলে এক বাঘ বহুদিন ধরে তাক করে আছে, সুযোগ পেলেই হয়। গাভীটি সেদিন তৃণ খেতে খেতে অল্প তৃণীতে তার মনটা ভরেনি,
সে ধীরে ধীরে নদীর চরের যে দূর্বা ঘাসগুলো লগলাগ করছে ওই লোভে নদীর চরেই নেমে গেছে, কিন্তু ঘটনাক্রমে যেখানে ঘাসটা মুখ দিয়ে দেখেছে ওখানে চোরাবালি। এই চোরাবালিতে গাভীটা যখন পরপর পরপর তলিয়ে গেছে তার সমস্ত পাগুলি চারটি পাগুলি মাটিতে আটকে গেছে, বাঘ বললেন এটাই তো সুযোগ। বাঘ করেছে কি ওইখান থেকে শিকারের জন্য যখন লাভ দিয়েছে, ঘটনাক্রমে ঈশ্বরের ইচ্ছা দুই হাত দূরে, বাঘের তো একটা মাপ আছে লাভ দেওয়ার, দুই হাত দূরে ওর শিকার, ও চোরাবালিতে আটকে গেছে। ওদের দুজনের কথা বলিয়ে দিচ্ছেন মহাজন ওদের ভাষায়, বাঘ বললে অনেকদিনের ইচ্ছা তো একটু এগিয়ে শোনা, মুখটা বাড়িয়ে দাও, কারণ তোমাকে মরতে হবে, এটা তো জোয়ার আসছে, নদী জোয়ার আসছে, এই জোয়ারেই তুমি ডুবে মরবে, আমি তোমার আমাকে আমার ভক্তনের দ্রব্য তুমি না হলেও বাঁচবে না, জোয়ার আসছে নেমে গেছো, এটা আমি বাঘ, আমার এক একটা বাহুতে 18 পুরুষের শক্তি, আমি এখান থেকে নিজেকে উদ্ধার করে নিয়ে যেতে পারবো, তোমার মৃত্যু সম্মুখে তুমি আমার ইচ্ছা পূরণ করো, এগিয়ে এসো। গরুটা মৃত হেসে বলছেন আমার মৃত্যু ভয় নেই আর আমি মরবও না, মৃত্যু যদি লেখা থাকে আজ তোমার কপালেই লেখা আছে, তুমি নিজেকে নিয়ে ভাবো। এই নির্ভরতাটা কিসের জন্য জানেন? এই নির্ভয় বা নির্ভরতা কিসের জন্য জানেন? বললেন গোধূলি নেমে এসেছে, আমার একজন মালিক আছে, মালিক আসছে আমাকে নিতে, মালিক আমার এই দুর্দশা থেকে গ্রামের লোকজন ডেকে এনে তোমাকে পিটিয়ে আমাকে উদ্ধার করবে, আমার মালিক আছে আমার ভয় নেই, কিন্তু তুমি সর্বশক্তিমান হলেও এখানে তোমার মালিক নেই, তোমাকে বাঁচাতে কেউ আসবে না। যদি ঈশ্বরের প্রতি সর্বত সমর্পিত ভাব হয় তখনই মানুষের জীবনে আসে নির্ভরতা। প্রহ্লাদের এসেছিল বলবান হস্তের সামনে, সর্পের সামনে, বিষের সামনে, বিরাবা ভক্তরাজ প্রহ্লাদ ভীত হয়নি। ভীত কি হয়েছিল? দুর্বাসা জটা ছিঁড়ে যেমন অগ্নিতে পুড়িয়ে মারতে গেল অম্বরীশকেও কি ভয় পালিয়েছিল? বরঞ্চ দুর্বাসা চক্রের ভয় পালিয়েছিল, অম্বরীশ ভক্ত পালাইনি, দাঁড়িয়েছিল। এর একটি কারণ মালিক আছে, ঘটনাও তাই ঘটল, মালিক এসে বাঘটাকে পিটিয়ে গাভীটাকে লোকজন দিয়ে তুলে নিয়ে গেল। আমার মনে হয় যদি বিশ্বাস করতাম আমার জীবনে সর্বতমা ঈশ্বরই আছেন তাহলে জগতে আমি নির্ভয় হতে পারতাম, ভয় থাকতো না, মালিক আছে তো। এই জন্য ভক্তি যার ভিতরে কিঞ্চিত প্রবেশ হয়েছে তার প্রথম লক্ষণ হলো নির্ভয়। অনেকটা কেমন জানেন, শিশু অন্ধকারে ভয় পাচ্ছে, ক্ষুধায় ক্ষুধায় ক্রন্দন করছে, কিন্তু ওই ক্রন্দনরত ভয়ে ভীত শিশুকে যতই নারীরা কল্পিতে যাক, স্নেহ মমতা দিতে যাক, শিশুর কান্না বা ভয় যাবে না যতক্ষণ তার গর্ভধারিণী মায়ের বলি না উঠবে। আচ্ছা, অত বড় নিঃসিংহ মূর্তি আর ছোট্ট প্রহ্লাদ নৃসিংহদেবের অভয় হস্তের নিচে দাঁড়িয়ে, পৃথিবীর কারো শক্তি আছে প্রহ্লাদের একটা চুলকে বাঁকাবে? বাঁকাতে পারল হিরণ্যকশিপ? ভগবানের প্রতি যার সমর্পিত ভাব এসেছে, ভক্তি মানেই তো ভগবানের চরণে নিজেকে শরণাগতিতে সমর্পণ করা। যদি সমর্পণ হয় তাহলে জানবেন তখনই আপনি নির্ভয়। প্রথম লক্ষণ কি বলা হলো? নির্ভয়। দ্বিতীয় লক্ষণ হলো, দ্বিতীয় লক্ষণ বলছেন নির্ভয় এবং দ্বিতীয় লক্ষণ হলো নির্ভরতা। আপনার জীবনে সকল প্রকারে নির্ভরতা করতে হবে গোবিন্দের চরণে, তিনি আছেন আমার, যার কেহ নাই তুমি আছো। এই যে নির্ভরতা, এই জীবনে কেউ আপনার কাছে, যেখানে সবাই ভিখারি, একটা পাড়ার মধ্যে 10 ঘর বাস করে, 10 ঘরই ভিখারি, সেখানে ভিক্ষা চাইতে গেলে সহজে পাওয়া যাবে? আমি নিজে ভিখারি, আমি অন্যকে কি ভিক্ষা দেবো? আমি জন্ম মৃত্যু কর্মফলে
এই জগতের যন্ত্রণা ভোগ করছি, বঞ্চিত হচ্ছে, আমি আপনাকে কি উপকার করব, আমি আপনাকে কি কল্যাণ করব, আমার কি ক্ষমতা আছে আপনাকে কল্যাণ করার? বলেন এই জন্য নির্ভরতাটা ভগবানের প্রতি করুন। নির্ভয় হবেন, নির্ভরতা তখনই আসবে যখন সবকিছু নির্ভর ভগবানের প্রতি করতে পারবেন। তিনি আছেন আমার, যার কেহ নাই তুমি আছো তার, যার কেহ নাই তুমি আছো তার। এটা হরিদাস ঠাকুর প্রথমে এক পাঠকের ভাগবত আচার্যের মুখে শুনে সেই দিন গরু ভেড়া রেখে বেনাপোল জঙ্গলের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন। যার কেহ নাই তুমি তো তার আছো। এই জন্য যে নির্ভর করতে পেরেছে, যে নির্ভর করতে পেরেছে সেই প্রকৃত নির্ভয় হয়। দ্বিতীয় লক্ষণ এটি যে ভগবানের প্রতি আপনার একটা নির্ভরতা আসবে, তখনই নির্ভয় হতে পারবেন। আর তৃতীয়টা হলো সহজ শুদ্ধতা, কথাটি খুব মার্মিক। যদি নিদ্রা আসে, অলসতা আসে, মন বাড়িতে অন্য কাজে চলে যায়, ফিরিয়ে আনুন, জোর করে আনুন, এনে এই শব্দটা কানে নিন। ভক্তি কারো মধ্যে কিঞ্চিত প্রবেশ হয়েছে সদ্গুরুর কৃপায় ভজন মহিমায়, বোঝা যাবে সহজ শুদ্ধতা, জোর করে না। যে এখানে এসেছি কাঁচানো অন্যা গায়ে দিয়ে, এগুলো না পারলেও তিলকটা কারো কাছে দিয়ে নিয়েছি, এগুলো সহজ না, কৃত্রিম, এগুলো কৃত্রিম। কি রঙের পোশাকটা পরে আজ ব্যাসাসনে, আলো ঝলমলে ব্যাসাসনে বসলে আমাকে পাঠক রূপে মানাবে, এগুলো সব কৃত্রিম। সহজ শুদ্ধতা আসবে হৃদয়ে, আসবে সহজ শুদ্ধতা। তার মানে জোর করে না, বলে কয়ে না, পরিকল্পনা করে না, একটা শুদ্ধ ভাব, একটা সরল ভাব ভেতর থেকেই আসবে। সূর্যের কিরণ প্রকাশ হলে যেভাবে জগৎ প্রকাশ হয়, আজকে চীন আমেরিকা যদি নকল সূর্য তৈরি করে এর মতো প্রভাবশালী করতে পারবে তো? মেঘ সৃষ্টি হলে বৃষ্টি হয়, জগতের বিজ্ঞানীরা যদি আপনার নকল মেঘ সৃষ্টিও করে বৃষ্টি হবে বটে, তবে ওই মেঘের মতো হবে তো? একটা সহজ আর একটা কৃত্রিম। নিজের ভেতর থেকে সহজ যে শুদ্ধতা ভাবটা আসে, সহজ শুদ্ধ ভাবটা কেমন, যেদিন দেখবেন নিজের পোশাক আশাক, নিজের প্রতি একটা গর্ব অনুভব হচ্ছে। আরে এই দুদিনের ছেলেরা যারা ভাগবতে আসে না তারা সামনে গিয়ে বসেছে আর আমি গিয়ে পিছনে, এটা সহজ শুদ্ধতা না। সহজ শুদ্ধতাটা ভালোই করেছি, আমার এখানে যারা আছে না আমার থেকে সবাই বেশি ভজনশীল, আমার থেকে সবাই উত্তম, একটা শুদ্ধতা এলো। মনের শুদ্ধতা কখন আসে? যখন অন্যের থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে হয়, যখন অন্যের থেকে নিজের কোনো বিষয়ে গর্বিত মনে হয়, তখনই শুদ্ধতাটা নষ্ট হয়ে যায়। সহজ শুদ্ধতা হলো দৈন্য, বিনয়, নিরহংকার, নিজেকে সবার থেকে অধম জ্ঞান করা। এটা জোর করে, নকল করে, অভিনয় করে না, আমার মতো সহজ ভাবে হৃদয় থেকে যে শুদ্ধতা আসবে, জানবেন ভক্তি দেবী আপনার হৃদয় আসনে বসে গেছে। আমরা জোর করে আনি, আমরা এটা নকল করে আনার চেষ্টা করি, কিন্তু যেদিন সহজ শুদ্ধতা আসবে এটা ব্রজে গেলে মহাত্মাদের ভিতরে দেখা যায় কত নিরভিমান তারা। তিলক তিলক গুলো নেন, আমরা তো কত কাটি টাকি দিয়ে কিভাবে শুরু করি, তারা যেভাবে নেয় না, তারা নেয় রাধা কুণ্ডে রজ শ্রী অঙ্গে মাছি যাতে প্রেম ভক্তি হয়, দেখাবে সুন্দর, এরকম না, সহজ শুদ্ধতা। তৃতীয় কারণ হলো ভক্তির সহজ শুদ্ধতা। দেখুন জোর করে লোক দেখানো কৃত্রিম ভাবে ভক্তি কখনো, ওই যে কৃত্রিম সূর্য তৈরি করলে এই জগৎ ভগবান সূর্যের মতো হবে না, কৃত্রিম মেঘ তৈরি করলে আকাশের ঈশ্বর প্রদত্ত মেঘের মতো কোনোদিনই, গোলাপ ফুল কিনতেও পাওয়া যায় প্লাস্টিকের, যায় কিনা, সেটা কি প্রকৃতির গোলাপের মতো হবে, মা হতে পারে কখনো? হতে পারে না। এই জন্য শাস্ত্রে বলছেন সহজ শুদ্ধতা আনো, আর এই সহজ শুদ্ধতা না আসলে হৃদয়ে ভক্তি প্রেম আসে না। কেমন জানেন, একবার এক দম্পতির কোন সন্তান ছিল না, নিঃসন্তান, সহজ শুদ্ধতা কেমন দেখুন, সহজ শুদ্ধতা এলে হৃদয়ে ভক্তি আসবে। তো এক অনাথ আশ্রমে গেছে, অনাথ আশ্রমের যিনি সত্তাধিকারী তাকে বললেন
আমরা দত্তক নেব একটি সন্তানকে এসেছি। ওদের কতগুলো অনাথ ছেলেদের মধ্যে একটা ছেলেকে পছন্দ করলো, ছেলেটা ওই অনাথ আশ্রমের খুব মেধা সম্পন্ন, তাকে ডেকে বলছে খোকা আমরা খুব ধনী, গাড়ি বাড়ি আছে, তোমার কোনো অভাব হবে না, বিলাস বৈভব জীবন পাবে, হ্যাঁ উচ্চ বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পাবে, দিন বেলা মানে আস্বাদ্য আহার পাবে, গাড়িতে চড়তে পারবে, এই জন্য তুমি রাজি হও আমাদের পছন্দ তোমাকে তোমাকে নিয়ে যেতে চাই। ছেলেটা বলছে কয়টা গাড়ি আপনার, এক এক করে বলে যাচ্ছে কয়টা বাড়ি শহরে আপনার, আপনাদের ভোগ ঐশ্বর্যের কি কি আছে, সব কিছু বলার পরে বললেন কি দেখুন আমার এগুলি একটাও প্রয়োজন না, আর এই কারণে আমি আপনাদের পিতামাতা স্বীকার করতে রাজি নাই, এগুলি আছে এই সুখ আমি পাবো এই জন্য আমি আপনাকে পিতামাতা আপনাদের স্বীকার করতে রাজি নাই। বললেন এইগুলি তো সবাই চায়, বলে এখানেও তো আমি বাড়ি পেয়েছি, এখানেও তো খাদ্য পাই, এখানেও মাঝে গাড়ি গাড়িতে আমাদের বেড়াতে নিয়ে যায়, অভাব কি, চাও কি তুমি তাহলে? বললেন আমি এগুলি চাই না, আমি চাই সত্য পিতামাতার মতো একটু ভালোবাসা, একটু অনুরাগ, ওটা যেখানে আছে আমি সেটাই চাই, সেখানেই যেতে চাই আমি, এটা যদি দিতে পারেন তাহলেই আমি আপনাদের কাছে যেতে রাজি আছি। ভক্তি দেবীও যেন ওইটা বলছে, ও গো যদি কৃত্রিমতা থাকে, যদি নকল হৃদয় থাকে, যদি লোক দেখানো কপটতা থাকে, আমি তোমাদের ঘরে যাব না, আমি চেয়েছি একটু সহজ শুদ্ধ ভালোবাসা তোমার কাছে। ভক্তি দেবীও বলছেন আমি সেই ঘরে যাব, সেই হৃদয়ে যাব যেখানে সহজ শুদ্ধতা আছে, কৃত্রিমতা নাই, ওটা একটু দরকার মানুষের, ওটাই দরকার। ভক্তি দেবী বলছেন সহজ শুদ্ধতা, আর আরেকটি বলেছে সহজ চিন্তন, এটা চার নাম্বার। পাঁচটি জিনিস আপনার হৃদয়কে পরখ করে নিন, যদি থাকে কিঞ্চিৎ জানবেন ভক্তি আপনার হৃদয়ে এসেছে, সহজ চিন্তন, চার নম্বরটা হলো সহজ চিন্তন। সহজ চিন্তনটা কেমন না, ভগবানের চিন্তা সচ্চিন্তাটা ভক্তি দেবী হৃদয়ে কিঞ্চিৎ করুণা দৃষ্টি কটাক্ষ দৃষ্টি দিলে আপনার ভিতরে চিন্তনটা সচ্চিন্তাটা সহজে আসবে, জোর করে আনা, জোর করেও কি আনতে পারে, আমনিকে বসে তো দশ মিনিট মন ঘুরে বেড়ায় অন্য রাজ্যে, জোর করেও মন ভগবানের পাদ পদ্মে আসে না। যেদিন দেখবেন সর্ব অবস্থায় সহজভাবে সচ্চিন্তাটা উদয় হচ্ছে, জোর করে না, জানবেন আপনার প্রতি গুরু মহারাজের হরি নামের বিশেষ কৃপা হয়েছে, সহজ সচ্চিন্তা এগুলি কি আসে আমাদের, জোর করেও তো আমার আসে না, মানুষও নিজের কথাই বলতে হয়, আন্নিকে দশ মিনিট আন্নিক করতে বললেই, যাও করতে বললে তো নয় মিনিট মন দিল্লি বম্বে ঘুরে বেড়ায়, বিষয় আশায় ঘুরে বেড়ায়, সহজভাবে সহজভাবে যেদিন মনে সচ্চিন্তাটা আসবে জোর করে না। কাল সারা রাত যজ্ঞে হরিনাম শুনেছি, সারা রাত আনন্দবাজারে দেওয়া করেছি, অনেক ভক্তি যজ্ঞের এবছর বিজয় রাম পরে আমি সব থেকে বেশি পরিশ্রম দিয়েছি রাত দিন, এই পরিশ্রম করাতে রাত্র জাগাতে ঋতুগুলো উত্তপ্ত হয়ে পরের দিন দেখলাম বিষয় ভোগ বাসনারও দ্বিগুণ বেড়ে গেছে আগে যা ছিল, ওই যে রাত জেগেছেন আপনার ইন্দ্রগুলো বিক্ষুব্ধ হয়ে গেছে, পরের দিন আপনার ভোগ বাসনা আরো দ্বিগুণ বেড়ে গেছে, জানবেন এত কিছু করেও সহজ সদ্ভাব সহজ চিন্তাটা আপনার হৃদয়ে আসেনি। কবে হবে এগুলি, যদি ভক্তির করুণা কটাক্ষ কিঞ্চিৎ আসে তখন আপনার ভিতরে সহজ সব চিন্তা উদয় হবে, এইগুলি পরিমাপ করবার। আর নিশ্চিন্ততা পঞ্চম নম্বর হলো নিশ্চিন্ততা, সবকিছু তারই, আমি তার হাতের পুতুল মাত্র। আমার পিতা ঠাকুর ভোরবেলা আন্নিকে বসে এই মন্ত্রগুলো বলতেন, মন্ত্র তো নয় ওইরকম সংস্কৃতি দাঁত ভাঙা দেবনাগরী ভাষা না, খুব সহজ করে বলতেন, আমার এখনো কানে বাজে, তুমি চালাও তাই চলি, তুমি বলাও তাই বলি, তুমি খাওয়াও তাই খাই। এখন মনে পড়ে এটা তো কোনো সংস্কৃতি মন্ত্র না, এটা তো বড় বড় দাঁত ভাঙা সংস্কৃতি মন্ত্রের মধ্যে কিন্তু সহজ আবেগে বলতো,
হ্যাঁ, তুমি চালাও তাই চলি, তুমি বলাও তাই বলি, এইটা সমর্পণ করতে পারলে আপনার অন্য চিন্তা হৃদয়ে আসবে না। এখন আমরা এই পাঁচটি লক্ষণের ভিতরে সেটি হলো নির্ভয়তা, নির্ভরতা, নির্ভয়তা, নির্ভরতা, সহজ শুদ্ধতা আর সহজ সচ্চিন্ত, আরেকটি হলো নিশ্চিন্তিততা, মানে আমার ভিতরে এই জাগতে, এই জগতে, এই সংসারে অন্য চিন্তাগুলো আমার হৃদয়কে আবেশ ফেলবে না, সহজ চিন্তা আসবে যে এই জগতে প্রভু তুমি আছো, তুমি চালাচ্ছ তাই চলি, আমি তোমার হাতে বাঁশুরি যে সুরে বাজাবে আমি সেই সুরেই বাজবো। এটা হলো ভক্তির স্তর। যখন আপনার এটা হারালো ওটা হারালো এই বুঝে গেল, ভয় তো আমাদের প্রতিফল বলে, সকালে ঘুম থেকে চোখ খুললেই ভয়, এই বুঝি শত্রুর ভয়, এই রোগের ভয়, এই দুঃসংবাদের ভয়, আর সর্বোপরি সবাই কেমন মৃত্যু ভয় গ্রাস করেছে, রোড অ্যাক্সিডেন্ট, দুরারোগ্য ব্যাধি, এই বুঝি সংবাদ এলো। নির্ভয়তা আসতে হবে, তবে জানতে হবে ভক্তি আপনার ভিতরে প্রবেশ করেছে। নির্ভয়তা তাকে হয় আমার ভক্তি, ভক্তি বলে মুখে ফেনা তুলে দেই, কত আবেগে কান্নাকাটি করি, আসলে ভক্তি যখনই আসবে নির্ভয়তা। এর পুরনো একটা ঘটনা মনে পড়লে, প্রায় 30-35 বছর আগে প্রখ্যাত কীর্তনিয়া বাংলার গর্ব সে রায়মোহনের মুখে শুনেছিলাম, অনেকবার শুনেছেন আপনারা। নির্ভয়তা কেমন জানেন, এক গাভীকে, এক শ্যামলী গাভীকে তার মালিক প্রতিদিন জঙ্গলের পাশে নদীর তীরে তরিণী তীরে তাকে তৃণ খাওয়ার জন্য খুঁটি মেরে বেঁধে রেখে আসত, সারাদিন তৃণ লতাদি ভক্ষণ করে সন্ধ্যাকালে মালিক তাকে আবার দড়ি খুঁটি নিয়ে ফিরিয়ে ফিরিয়ে আনত। শুনেছেন, আপনাদের মনেও পড়ছে ঘটনাটা, তো অনুসরণ করলে অত্যধিক হবে না, আপনাদের হৃদয়ে রসাস্বাদনে আস্বাদনে বিঘ্ন হবে না। গাভীটাকে প্রতি ওই ঘোর জঙ্গলে এক বাঘ বহুদিন ধরে তাপ করে আছে, সুযোগ পেলেই হয়। গাভীটি সেদিন তৃণ খেতে খেতে অল্প তৃণীতে তার মনটা ভরেনি, সে ধীরে ধীরে নদীর চরের যে দূর্বা ঘাসগুলো লগলাগ করছে ওই লোভে নদীর চরেই নেমে গেছে, কিন্তু ঘটনাক্রমে যেখানে ঘাসটা মুখ দিয়ে গেছে ওখানে চোরাবালি। এই চোরাবালিতে গাভীটা যখন পরপর পরপর তলিয়ে গেছে, তার সমস্ত পাগুলি, চারটি পাগুলি মাটিতে আটকে গেছে, বাঘ বললেন এটাই তো সুযোগ। বাঘ করেছে কি, ওইখান থেকে শিকারের জন্য যখন লাভ দিয়েছে, ঘটনাক্রমে ঈশ্বরের ইচ্ছা দুই হাত দূরে, বাঘের তো একটা মাপ আছে লাভ দেওয়ার, দুই হাত দূরে ওর শিকার, ও চোরাবালিতে আটকে গেছে। ওদের দুজনের কথা বলিয়ে দিচ্ছেন মহাজন ওদের ভাষায়, বাঘ বললে অনেকদিনের ইচ্ছা তো, একটু এগিয়ে শোনা, মুখটা বাড়িয়ে দাও, কারণ তোমাকে মরতে হবে, এই দেখো জোয়ার আসছে, নদীর জোয়ার আসছে, এই জোয়ারেই তুমি ডুবে মরবে, আমি আমাকে আমার ভক্তনের দ্রব্য তুমি না হলেও বাঁচবে না, জোয়ার আসছে, নেমে গেছো, কিন্তু আমি বাঘ, আমার এক একটা বাহুতে 18 পুরুষের শক্তি, আমি এখান থেকে নিজেকে উদ্ধার করে নিয়ে যেতে পারবো, তোমার মৃত্যু সম্মুখে তুমি আমার ইচ্ছা পূরণ করো, এগিয়ে এসো। গরুটা মৃত্যু হেসে বলছেন আমার মৃত্যু ভয় নেই আর আমি মরবও না, মৃত্যু যদি লেখা থাকে আজ তোমার কপালেই লেখা আছে, তুমি নিজেকে নিয়ে ভাবো। এই নির্ভরতাটা কিসের জন্য জানেন, এই নির্ভয় বা নির্ভরতা কিসের জন্য জানেন, বললেন গোধূলি নেমে এসেছে, আমার একজন মালিক আছে, মালিক আসছে আমাকে নিতে, মালিক আমার এই দুর্দশা থেকে গ্রামের লোকজন ডেকে এনে তোমাকে পিটিয়ে আমাকে উদ্ধার করবে, আমার মালিক আছে আমার ভয় নেই, কিন্তু তুমি সর্বশক্তিমান হলেও এখানে তোমার মালিক নেই, তোমাকে বাঁচাতে কেউ আসবে না। যদি ঈশ্বরের প্রতি সর্বত সমর্পিত ভাব হয় তখনই মানুষের জীবনে আসে নির্ভরতা। প্রহ্লাদের এসেছিল বলবান হস্তের সামনে, সর্পের সামনে, বিষের সামনে, মীরা বা
ভক্তরাজ প্রহ্লাদ ভীত হয়নি। ভীত কি হয়েছিল? দুর্বাসা জটা ছিঁড়ে যেমন অগ্নিতে পুড়িয়ে মারতে গেল অম্বরীশকে, কি ভয় পালিয়েছিল? বরঞ্চ দুর্বাসা চক্রের ভয় পালিয়েছিল, অম্বরীশ ভক্ত পালাইনি, দাঁড়িয়েছিল। এর একটি কারণ মালিক আছে, ঘটনাও তাই ঘটল। মালিক এসে বাঘটাকে পিটিয়ে গাভীটাকে লোকজন দিয়ে তুলে নিয়ে গেল। আমার মনে হয় যদি বিশ্বাস করতাম আমার জীবনে সর্বতময় ঈশ্বরই আছেন, তাহলে জগতে আমি নির্ভয় হতে পারতাম, ভয় থাকতো না, মালিক আছে তো। এই জন্য ভক্তি যার ভিতরে কিঞ্চিত প্রবেশ হয়েছে তার প্রথম লক্ষণ হলো নির্ভয়। অনেকটা কেমন জানেন, শিশু অন্ধকারে ভয় পাচ্ছে, ক্ষুধায় ক্ষুধায় ক্রন্দন করছে, কিন্তু ওই ক্রন্দনরত ভয়ে ভীত শিশুকে যতই নারীরা কোল দিতে যাক, স্নেহ মমতা দিতে যাক, শিশুর কান্না বা ভয় যাবে না যতক্ষণ তার গর্ভধারিণী মায়ের বলি না উঠবে। আচ্ছা, অত বড় নিঃসিংহ মূরতি আর ছোট্ট প্রহ্লাদ নিসিংহদেবের অভয় হস্তের নিচে দাঁড়িয়ে পৃথিবীর কারো শক্তি আছে প্রহ্লাদের একটা চুলকে বাঁকাবে? বাঁকাতে পারল হিরণ্যকশিপ? ভগবানের প্রতি যার সমর্পিত ভাব এসেছে, ভক্তি মানেই তো ভগবানের চরণে নিজেকে শরণাগতিতে সমর্পণ করা। যদি সমর্পণ হয় তাহলে জানবেন তখনই আপনি নির্ভয়। প্রথম লক্ষণ কি বলা হলো? নির্ভয়। দ্বিতীয় লক্ষণ বলছেন নির্ভয় এবং দ্বিতীয় লক্ষণ হলো নির্ভরতা। আপনার জীবনে সকল প্রকারে নির্ভরতা করতে হবে গোবিন্দের চরণে। তিনি আছেন আমার, যার কেহ নাই তুমি আছো। এই যে নির্ভরতা, এই জীবনে কেউ আপনার, আচ্ছা যেখানে সবাই ভিখারি, একটা পাড়ার মধ্যে দশ ঘর বাস করে, দশ ঘরই ভিখারি, সেখানে ভিক্ষা চাইতে গেলে সহজে পাওয়া যাবে? আমি নিজে ভিখারি, আমি অন্যকে কি ভিক্ষা দেবো? আমি জন্ম মৃত্যু কর্ম ফলে এই জগতের যন্ত্রণা ভোগ করছি, বঞ্চিত হচ্ছে, আমি আপনাকে কি উপকার করবো? আমি আপনাকে কি কল্যাণ করবো? আমার কি ক্ষমতা আছে আপনাকে কল্যাণ করার? বলেন এই জন্য নির্ভরতাটা ভগবানের প্রতি করুন। নির্ভয় হবেন, নির্ভরতা তখনই আসবে যখন সবকিছু নির্ভর ভগবানের প্রতি করতে পারবেন। তিনি আছেন আমার, যার কেহ নাই তুমি আছো তার, যার কেহ নাই তুমি আছো তার। এটা হরিদাস ঠাকুর প্রথমে এক পাঠকের ভাগবত আচার্যের মুখে শুনে সেই দিন গরু ভেড়া রেখে বেনাপোল জঙ্গলের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন। যার কেহ নাই তুমি তো তার আছো। এই জন্য যে নির্ভর করতে পেরেছে, যে নির্ভর করতে পেরেছে সেই প্রকৃত নির্ভয় হয়। দ্বিতীয় লক্ষণ এটি যে ভগবানের প্রতি আপনার একটা নির্ভরতা আসবে, তখনই নির্ভয় হতে পারবেন। আর তৃতীয়টা হলো সহজ শুদ্ধতা, কথাটি খুব মার্মিক। যদি নিদ্রা আসে, অলসতা আসে, মন বাড়িতে অন্য কাজে চলে যায়, ফিরিয়ে আনুন, জোর করে আনুন, এনে এই শব্দটা কানে নিন। ভক্তি কারো মধ্যে কিঞ্চিত প্রবেশ হয়েছে সদ্গুরুর কৃপায় ভজন মহিমায়, বোঝা যাবে সহজ শুদ্ধতা, জোর করে না। এই যে এখানে এসেছি কাঁচানো ওন্না গায়ে দিয়ে, এগুলো না পারলেও তিলকটা কারো কাছে দিয়ে নিয়েছি, এগুলো সহজ না, কৃত্রিম, এগুলো কৃত্রিম। কি রঙের পোশাকটা পরে আজ ব্যাসাসনে, আলো ঝলমলে ব্যাসাসনে বসলে আমাকে পাঠক রূপে মানাবে, এগুলো সব কৃত্রিম। সহজ শুদ্ধতা আসবে হৃদয়ে, আসবে সহজ শুদ্ধতা। তার মানে জোর করে না, বলে কয়ে না, পরিকল্পনা করে না, একটা শুদ্ধ ভাব, একটা সরল ভাব ভেতর থেকেই আসবে। সূর্যের কিরণ প্রকাশ হলে যেভাবে জগৎ প্রকাশ হয়, আজকে চীন আমেরিকা যদি নকল সূর্য তৈরি করে, এর মতো প্রভাবশালী করতে পারবে তো? মেঘ সৃষ্টি হলে বৃষ্টি হয়, জগতের বিজ্ঞানীরা যদি আপনার নকল মেঘ সৃষ্টিও করে, বৃষ্টি হবে বটে, তবে ওই মেঘের মতো হবে তো?
একটা সহজ আর একটা কৃত্রিম। নিজের ভেতর থেকে সহজ যে শুদ্ধতা ভাবটা আসে, সহজ শুদ্ধ ভাবটা কেমন, যেদিন দেখবেন নিজের পোশাক আশাক নিজের প্রতি একটা গর্ব অনুভব হচ্ছে। আরে এই দুদিনের ছেলেরা যারা ভাগবতে আসে না তারা সামনে গিয়ে বসেছে আর আমি কি পিছনে, এটা সহজ শুদ্ধতা না। সহজ শুদ্ধতাটা ভালোই করেছি, আমার এখানে যারা আছে না আমার থেকে সবাই বেশি ভজনশীল, আমার থেকে সবাই উত্তম, একটা শুদ্ধতা এলো। মনের শুদ্ধতা কখন আসে, যখন অন্যের থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে হয়, যখন অন্যের থেকে নিজের কোন বিষয়ে গর্বিত মনে হয়, তখনই শুদ্ধতাটা নষ্ট হয়ে যায়। সহজ শুদ্ধতা হলো দৈন্য, বিনয়, নিরহংকার, নিজেকে সবার থেকে অধম জ্ঞান করা। এটা জোর করে নকল করে অভিনয় করে না, আমার মতো সহজ ভাবে হৃদয় থেকে যে শুদ্ধতা আসবে, জানবেন ভক্তি দেবী আপনার হৃদয় আসনে বসে গেছেন।